কাটমানে ফেরতে দাবিতে কাটোয়ার মঙ্গলহাটে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও বিজেপির উঠল জয় শ্রীরাম ধ্বনি বিজেপির অভিযোগ আবাস যোজনা নামে 56 জনের থেকে প্রায় 10 লক্ষ টাকা কাটমানি নেন খাজুরদিহি পঞ্চায়েতের তৃণমূল সদস্য বিকাশ চৌধুরী অভিযুক্ত নেতা পুলিশে খবর দেন কাটোয়া থানা পুলিশের হস্তক্ষেপে প্রায় 2 ঘন্টা পর ঘেরাও মুক্ত হন ওই তৃণমূল নেতা বিক্ষোভকারীদের থানায় লিখিত অভিযোগ জানানোর পরামর্শ দেয় পুলিশ ওই তৃণমূল নেতার অভিযোগ তাঁর সুনাম নষ্ট করতে চক্রান্ত করেছে বিজেপি